إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم رسول الله صلى الله عليه وسلم عدد مبارك كي چلو سير الله عنه أصحاب القصعة قد بطر أنغل سمو كي دخوار عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أمر بلاك والصحبتي وقال إنكم لا تدرون في أية البركة رواه مسلم حضرت جابر رضي الله عنه থেকে বর্ণিত نبي كريم صلى الله عليه وسلم আঙ্গুল সমূহ এবং খাদ্যপত্র প্লেট খাবার শেষে চেটে খেতে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন তোমরা জানো না যে কোন আঙ্গুল বা কোন লোক পায় বরকত নিহিত হয়েছে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 175 নিষ্কাপ পৃষ্ঠা 363 প্লেট ও আঙ্গুল চাটি খাওয়া কি অভদ্রতা বা মার্জিত আচরণ পরিপন্থী আধুনিক প্রগতিবাদী জ্ঞান পাবিরা আঙ্গুল চেটে খাওয়াকে অত্যন্ত গর্হিত ও নিষিদ্ধ মনে করে তারা খাওয়ার শেষে প্লেটে কিছু খাদ্য রেখে যাকে সৌজন্যতা বোধ মনে করে অথচ এরা বুঝে না যে এটা তো কোনো নতুন খাদ্য নয় বরং ওই খাদ্যেরই কিছু অংশ যা সে কেবল খেল। তিনি হযরত রহমতুল্লাহ বলেন যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আঙ্গুলো প্লেট সেটি খেয়েছেন তাই একে কেউ অপছন্দ করলে তার কাফির হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি হযরত আসকালি রহমতুল্লাহ কথাটা বলেছেন। যাই হোক আরেকটা হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে শয়তান তোমাদের প্রত্যেকের প্রতিটি কাজের সময় পাশে উপস্থিত হয় এমনকি তার খাওয়ার সময়ও তার নিকট উপস্থিত হয় সুতরাং যদি তোমাদের কারো লোকমা পড়ে যায় সে যেন তার চুলে ময়লা পরিষ্কার করে খায় এবং শয়তানের জন্য না রেখে দেয় আর খাওয়ার শেষে যেন আঙ্গুল চাটে কেননা সে জানে না যে তার খাদ্যের কোন অংশে বরকত রয়েছে। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 176 মিশকাত পৃষ্ঠা 363 খাদ্য আল্লাহ নিয়ামত সুতরাং তার কদর করা উচিত যদি কোনো লোকমা বা খাদ্যাংশ পড়ে যায় তাহলে তাও উঠিয়ে খাওয়া সুন্নত ময়লা বেশি লেগে গেলে ধুয়ে পর্যন্ত কিছু বলা হয়েছে প্রতিত খাদ্য না উঠানো অহংকারের লক্ষণ আর অহংকার হলো সত্যের কাজ সুতরাং এদিকে লোকের কাজ কি বর্ণনা করেন যে তিনি বলেছেন যে ব্যক্তি কোন পেলাতে খায় এবং তার শেষে চেটে খায় পাত্রটি তার জন্য মাগফিরাত কামনা করে যে ব্যক্তি কোন পেলাতে খায় এবং তার শেষে চেটে খায় পাত্রটি তার জন্য মাগফিরাত কামনা করে আহমদ তিরমিজি দ্বিতীয় খণ্ড 236 ফায়দা বাস্তবেই পাত্র তার জন্য ক্ষমা প্রার্থনা করে ওলামা ইকরাম লিখেছেন যে চাটার দ্বারা অহংকার দূর হয় এবং বিনয়তা অর্জিত হয় আর তা গুনাহ মাফের কারণ হয় এখানে ক্ষমার সম্বন্ধ প্লেটের দিকে দেওয়া হয়েছে উপলক্ষ হিসাবে।